প্রিয় মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আপনারা দিচ্ছেন বাংলা সত্যের সর্বদা অধিকারী করার পর থেকেই চেষ্টা করছেন কীভাবে এবং তৃণমূল কংগ্রেসকে কাবু করা যাবে এটা অস্বীকার করার উপায় নেই যে তিনি তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট কাবু করছেনও প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিচ্ছেন যে আগেকার বিরোধী দলের সঙ্গে এবং বিরোধী দলনেতার সঙ্গে বর্তমান বিরোধী দলনেতার যথেষ্ট ফারাক রয়েছে তার সঙ্গে সেটিং করে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করতে পারবেন না তিনি চোখে চোখ রেখে লড়াই করবেন গঠনগত বিরোধী দলের ভূমিকা পালন করবেন আর সঠিক বিষয়ে সমর্থন করবেন আর যে বিষয়ে মানুষকে বিপদের মুখে ফেলে সেই বিষয়কে বর্জন করার জন্য তিনি প্রতিবাদ করবেন সেই কাজটাই করে চলেছেন শুভেন্দু অধিকারী তারা ভাবছে বিজেপি ভাবছে যে সত্যিই তারা এমন একজন বিরোধী নেতা পেয়েছেন যিনি চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারেন এমন একজন মুখ বিজেপি পেয়ে গিয়েছে যে মুখ সেটিংয়ের রাজনীতি করে না ঠিক যেমন বিরোধী আমলে অর্থাৎ বিগত বাম সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে যে দাপট দেখিয়েছিলেন সেই একই দাপট দেখাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি খুব ভালো করেই জানেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখা যাবে আর এবার তৃণমূল নেত্রীকে কাবু করার রাস্তা তিনি নিজেই বের করে ফেললেন কে তিনি তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন হচ্ছে কি সেই রাস্তা বন্ধুরা সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি সভায় গিয়েছিলেন আর সেই সভা থেকেই তিনি যে কথা বললেন তাতে কিন্তু আগামী দিনে এই বিষয়টিকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি একেবারে রাজ্যকে বেকায়দায় ফেলে দিতে পারে মূলত এই বিষয় নিয়েই আমাদের আজকের প্রতিবেদন প্রথমেই ভনিতা না করে আপনাদের জানিয়ে দিই যে কি বলেছেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ঘাটাল সাংগঠনিক জেলায় কৃষকদের দাবি নিয়ে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সবাই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেকারদের যন্ত্রণার কথা তুলে ধরেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে পাঁচশো টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই প্রকল্পকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বল পাঁচশো টাকা দিয়ে সব গণ্ডগোল হয়ে গিয়েছে এই সরকার ভিখারি হয়ে গিয়েছে এই সরকার পেট্রোল ডিজেলের দাম কমায় না যুবকদের মাঠে নামতে হবে ভাগা নয় চাকরি চাই এই দাবি তুলতে হবে যারা বিরোধী রাজনীতি করেন তারা কিন্তু যার পর নাই খুশি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কারণ সত্যিই তো তাই রাজ্যে চাকরি কোথায় কটা চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যখন মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে কোনো বেকার নেই তখন সত্যিই তার এই দাবির প্রেক্ষিতে শুধু বিরোধীদের নয় তৃণমূলের অনেককেও চোখে দূরবীন দিয়ে খুঁজতে হয় যে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিটি বাস্তব কারণ তিনি ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্প হয়নি শিল্পের স্ট্র্যাটেজি ভুল আজকে প্রতিটি প্রশাসনিক সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নানা আবদার করেন বিধায়করা তারা বলেন দিদি আমার কলেজ চাই আমার স্কুল চাই আমার ব্রিজ চাই কিন্তু সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ধমক দেন চুপ করে থাকো এমন ধমক দিয়ে তিনি বলেন এখন কোনো কিচ্ছু করা যাবে না আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হচ্ছে সেখানে কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে আর তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেই এটি প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বেকার যুবকদের যন্ত্রণার কথা উপলব্ধি করেছেন তিনি বুঝতে পেরেছেন রাজ্যে কর্মসংস্থানের কী অবস্থা সেই কারণেই বিরোধী নেতা হিসেবে তার যেমনটা করা উচিত তেমনটাই করেছেন শুভেন্দুবাবু তিনি বেকার যুবকদের একত্রিত হয়ে ময়দানে নামার কথা বলেছেন সত্যি তাই একটা সময় তো সত্যিই প্রজন্মের পর প্রজন্ম বেকার হতে শুরু করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন রাজ্যের চাকরির জোয়ার চলছে কারণ তার লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময়কার টার্গেট সবাই যেন তার দিকে চেয়ে থাকে তিনি কিছু দেবেন তা নিয়েই যেন সবাই সন্তুষ্ট থাকে আর সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি নানা প্রকল্প করে মানুষকে অনুদান দিয়ে আদতে আত্মনির্ভর নয় বরঞ্চ তার প্রতি এবং তার সরকারের প্রতি নির্ভরশীল করে রাখার চেষ্টা করছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী street অন্তত তেমনটাই দাবি বিরোধীদের আর শুধু বিরোধীরা নয় আজকে তৃণমূলের প্রতিটি পার্টি অফিসে তাদের ছাত্র এবং যুব সংগঠনের কর্মীরা এই ব্যাপারে হাপিত্যেষ করছে প্রতিটি জেলায় জেলায় খোঁজ নিলে দেখা যাবে তৃণমূলের যারা ছাত্র যুব রয়েছে তারা কার্যত হতাশ তাদের বক্তব্য যে তারা দল করেও কেন চাকরি পাচ্ছেন না কেন তাদের কোথাও একটা জায়গা দেওয়া হচ্ছে না কারণ তারাও জানে যে এই সরকারের আমলে চাকরি হচ্ছে না হয়তো তারা প্রকাশ্যে বাইরে মুখ খুলতে পারছেন না কিন্তু যারা তৃণমূলের তরুণ তুর্কি ছাত্র নেতা যুবনেতা তাদের ভবিষ্যৎ কী তারা কি এই করেই তাদের বাকি জীবনটা কাটিয়ে দেবেন তাদের কি চাকরি বাকরি কিছুই হবে না তাই শুভেন্দু অধিকারী যে বক্তব্য রোখেছেন অর্থাৎ বেকারদের ময়দানে নামার যে কথা বলেছেন তাদের কিন্তু শুধু বিরোধীরা নয় শাসক পক্ষের যারা সমর্থক অথচ বেকার হয়ে বসে আছেন তার যাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে তারাও গোপনে গোপনে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে সমর্থন করছেন কারণ তারাও জানেন যে সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে সেইভাবে চাকরি হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প এনে রাজ্যবাসীকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছেন তবে বিরোধীরা যখন এই দাবি করছেন তখন বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যিই শুভেন্দু অধিকারী এবার রাজ্যের বেকার সমাজকে পথে নামাতে পারেন বর্তমান প্রজন্মকে পথে নামাতে পারেন তাহলে কিন্তু আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে তৃণমূল সরকারের পক্ষে সত্যিই রাজ্যের কর্মসংস্থানের একটা স্পর্শকাতর ইস্যু এই ইস্যুতে বারবার রাজ্য সরকারকে বিত্তে দেখা যায় বিরোধীদের আবে ঠিক সেই জায়গা নজর দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ফলে তিনি যদি এবার গোটা রাজ্যের বেকারত্ব দূরের কথা তার দলের যারা ছাত্র যুব রয়েছে তাদেরকে ময়দানে নামিয়ে নবান্ন অভিযান করেন তাহলে জেরবার হয়ে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ভাতা নয় চাকরি চাই এই ইস্যুতে যদি স্লোগান তুলে এবার তৃণমূল সরকারকে কাবু করার রাস্তায় হাঁটেন শুভেন্দুবাবুর দল ভারত ভারতীয় জনতা পার্টি তাহলে তারা যেমন শক্ত জনসমর্থন পাবে ঠিক তেমনই চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে রাজ্য সরকার আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুনভাবে কাবু করার রাস্তা যে বেকারদের চাকরি ইস্যুতে তৈরি করে ফেলেছেন শুভেন্দু অধিকারী সেই ব্যাপারে নেই তাই শুভেন্দুবাবু যদি এই ব্যাপারে আন্দোলন সংগঠিত করতে পারেন তাহলে আগামী দিনে উত্তাল হয়ে উঠতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ দিনের শেষে অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা তো বন্ধুরা এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি রাজ্য থেকে জেলা গ্রাম থেকে শহর প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার